ছয় বর্ণের মানুষ নিয়ে এক জাতীয়তাবাদে ঐক্যবদ্ধ একটি দেশ গায়ানা। এই ছয় বর্ণের মানুষকে ঐক্যবদ্ধ হতে বড় অবদান রাখছে ক্রিকেট। We're all of the same. If you cut us, it's red blood. You don't see pink, you don't see straight, you don't see yellow, you don't see curly blood. All is red and that's it. Guyana is a nation, cricket is our sports, national sports, so I will not say every single person, but most love cricket. গায়ানা ব্রিটিশ উপনিবেশ হিসাবে শাসিত হয়েছে প্রায় 200 বছর। 1966 সালে দেশটি স্বাধীন হয়। গায়ানা একটি আদিবাসী শব্দ যার অর্থ পানির দেশ। আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত গায়ানার প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর। দেশটির পশ্চিমে ভেনেজুয়েলা, দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে ব্রাজিল আর পূর্বে সুরিনাম। ক্যারিবীয় অঞ্চলের অন্য সব দেশ উত্তর আমেরিকায় হলেও একমাত্র গায়ানার অবস্থান দক্ষিণ আমেরিকা মহাদেশে। যদিও দেশটির মানুষ তাদেরকে ক্যারিবিয়ান পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর মজার একটি তথ্য হলো, এই দেশের 44% মানুষ প্রায় 200 বছর আগে এদেশে এসেছে বাংলা, বিহার আর উড়িষ্যা থেকে। গায়ানার জনসংখ্যা প্রায় 8 লাখ। জনসংখ্যার প্রায় শতকরা 44% পূর্ব ভারতীয় ইন্দো গায়ানিজ, শতকরা 31% আফ্রিকান বংশোদ্ভূত, 9% পর্তুগিজ আর 1% চীনা বংশোদ্ভূত, বাকি 16% শঙ্কর জাতি। অন্যান্য ক্যারিবীয় অঞ্চলের মতো গায়ানার মানুষজন ভীষণ আমুদে। দেশটির অর্থনীতি ততটা সমৃদ্ধ না হলেও যা আছে তা নিয়ে বেশ সুখী গায়ানার স্থানীয়রা। রাকিবুল হাসান, মাছরাঙা সংবাদ, জর্জটাউন, গায়ানা।